হাই ফ্রেন্ডস, আমি আজ আপনাদেরকে ফিল্মরাজ ইউটিউবে ওয়েলকাম জানাই। সো আজকে হচ্ছে স্বাধীনতা দিবস 15 আগস্ট। তো আজকের দিনে আপনারা বাড়িতে বসে বোর হচ্ছেন, ঠিক একদম ঠিক আছে। আমরা প্রত্যেকেই দেশকে ভালোবাসি, মিট্টিকে ভালোবাসি। যখনই আমরা ফেসবুকে কিংবা যখনই আমরা সোশ্যাল মিডিয়াতে কোনো পতাকা চিহ্ন কিংবা কোনো দেশের চিহ্ন দেখতে পাই, তখন আমরা একটা লাইক ঠুকে দিই। কেননা আমরা প্রত্যেকেই আমরা প্রত্যেকেই ভালোবাসি এবং প্রত্যেকে দেশকে ভালোবাসি। আজকে আমরা আনাচে কানাচে বাড়ির দোকান টোকানে সবাই পতাকা টাঙিয়ে উদযাপন করা হতো, স্কুলে, কোচিনে, সব জায়গায়, প্রায় জায়গায়, ব্যাঙ্কে ট্যাঙ্কে সব জায়গায়, কিন্তু গভর্নমেন্ট জাতীয় অনেক জায়গায় কিন্তু আমাদের এই দিনটাকে পালন করি। কিন্তু আজকে লকডাউনের বাজারে আপনার বাড়িতে বসেছেন, কিছু করতে পারছেন না। সো তার কারণটা এই করোনার জন্য। বাট আমরা ঘরে বসে আমরা একটা জিনিস করতে পারবো কি, এই স্বাধীনতা দিবসকে নিয়ে আমরা অনেক সিনেমা দেখতে পারবো। ইয়েস, দেখুন হিন্দি সিনেমা অনেক আছে, হিন্দি এরকম সিনেমা যদি আমরা গুনতি করে দিতে পারি, অনেক সানি দেওয়ালের এরকম অনেক অ্যাক্টর আছে যারা দেশকে নিয়ে খুব সিনেমা এরকম কম আছে। যাওয়ার সময় গিটা লগিয়ে দিয়ে যাবো, আর কোনো আওয়াজ করিবনি। সব দেশকে নিয়ে এরকম সিনেমা খুব কম আছে। সো বাংলা সিনেমা আছে দেশকে নিয়ে, ভালোবাসাকে নিয়ে। দেখুন দেশকে নিয়ে এরকম যদি সিনেমা ধরতে পারি, তাহলে কিন্তু অনেক সিনেমা এরকম আছে, ঠিক আছে। তো তার ভিতরে আমরা বেছে নিয়ে যেসব সিনেমাগুলোকে বলবো, সো সেই টপ 10 বাংলা ইন্ডিপেন্ডেন্স ডে, স্বাধীনতাকে নিয়ে, বাংলাদেশকে নিয়ে, আমাদের ভারতবর্ষকে নিয়ে যেসব সিনেমাগুলো খুব ভালো, টপ 10 যেগুলো, আমি সেগুলোকে লিস্টগুলো বানিয়েছি। সো টপ 10 যে সিনেমা, সেই সিনেমার নাম হচ্ছে মাতৃভূমি, যেটা 1997 মুক্তি পেয়েছে, যার আইএমডিবি 5.5, যেখানে হিরো আমরা দেখতে পাবো তাপস পাল, অভিষেক, ঋতুপর্ণা। ওকে, পুরনো সিনেমা, 1997 সালে রিলিজ পেয়েছিল। আমি সিনেমাটা সত্যি কথা বলতে গিয়ে আমি সিনেমাটা দেখিনি। যখন আমি সার্চ করছিলাম কী বানাবো টপ 10, তখন দেখলাম আমি সিনেমাটার নাম। সত্যি কথা বলছি সিনেমাটা দেখিনি, আমি জানি না কীরকম, আপনারা প্লিজ দেখে নেবেন। এটা আমি টপ 10 রেখেছি। আচ্ছা, টপ নাইনে যে সিনেমা, সেই সিনেমার নাম হচ্ছে গেম। দেখুন গেমটা আমরা প্রত্যেকে জানি, আই এম রেটিং 6.5। গেম সিনেমাটা খুব ভালো সিনেমা। বস বেরিয়েছিল, বসের পরে কিন্তু গেম বেরিয়েছিল, শুভশ্রী, একই না কেন, এবং ডিরেক্টরও একই বাবা যাদব। ওকে, সো গেম সিনেমাটা কিন্তু আমার খুব ভালো লেগেছে, এবং গেম সিনেমাটা তামিল থেকে রিমেক সিনেমা, এবং এটাও কিন্তু একটা কপি করা আছে, হিন্দিকেও আছে, হলিডে বলে অক্ষয় কুমারে। একটা ম্যাগাজিনে আমি পড়েছিলাম সাক্ষাৎকারের সঙ্গে, যে ওখানে বাংলায়, আমাদের ওখানে হিন্দিতে কত টাকা নিয়ে, কত কোটি টাকা নিয়ে বাজেট বক্স অফিস মোটামুটি হিট করেছে, সেই সিনেমা সেই একই, সেরকম সব কিছু একই বলতে গেলে, সেরকম বাজেট নিয়ে আমার বাংলাও কিন্তু হিট আছে, এটা বাবা যাদব বলেছিল কিন্তু, প্রভুদেবাকে। ওকে, এবার টপ 8 বলবো। টপ 8 যে সিনেমা, দেখুন দেশ, একটা বাংলা সিনেমা যেটাতে আমাদের অভিষেক বচ্চন অভিনয় করেছিল, দেশ, বাংলা সিনেমা, খুব ভালো সিনেমা। দেখুন দেশ মানে শুধু দেশকে বোঝানো হয়নি, এই সিনেমার ভিতরে অনেক কিছুই আছে, অনেক কিছু ইন্টারগ্রেটেড দিক আছে, যেগুলো আপনাকে ধরতে হবে, বুঝতে হবে। ওকে, সো দেশ সিনেমাটা 2002 মুক্তি পায়, যার ডেট হচ্ছে রাজা সেন, যার মিউজিক ডেট হচ্ছে পার্থ সেনগুপ্ত, এবং সব্যসাচী, জয়া বচ্চন, অভিষেক বচ্চন, এগুলো সব আছে, ঠিক আছে। সো এটা হচ্ছে টপ 8। এবার টপ 7 বলো। টপ 7 যে সিনেমা, সেই সিনেমার নাম হচ্ছে তোমার চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন। দেখুন চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন আমরা প্রত্যেকে ইতিহাসে পড়েছি, সো সেইটাকে নিয়ে সিনেমা বেস্ট করে বানিয়েছে এই সিনেমাটা। ওকে, যার তোমার ডিরেক্টর হচ্ছে নির্মল চৌধুরী, এবার 1980 মুক্তি পায়, আর দীপ্তি রায় আছেন। ওকে, মিউজিক ডেট হচ্ছে কালীপদ সেন। 1980 চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন সিনেমাটা বানিয়েছিল, তখনকার দিনে মানে খুব দেখতে একটু বোর লাগবে, কেননা স্ক্রিন প্লে এবং তার এডিটিংটা একটু শর্টশার্ট আছে, কিন্তু তবু আপনাদেরকে ভালো লাগবে সিনেমাটা, এবং খুব ভালো সিনেমাটা। এবার টপ 6 আসবে। টপ 6 যে সিনেমা, সেই সিনেমার নাম হচ্ছে 42। দেখুন আমি একটা কথা বলছি, আমি খুব শর্টকাটে সিনেমাগুলো বলে দিচ্ছি, কেননা ভিডিও বড় যেতে পারে, ওই জন্য খুব শর্টকাটে বলছি, তো আপনারা সিনেমাগুলো বেশ দেখে নেবেন। টপ 6 আসবে যে সিনেমা, সেই সিনেমার নাম হচ্ছে 42। সিনেমাটা হয়তো অনেকে দেখেছেন, খুব নামটা কি সিনেমার, 42 সিনেমাটা তোমার স্ক্রিন প্লে ডিরেক্টর হেমন্ত গুপ্তা। ওকে, হিরো প্রদীপ কুমার। প্রদীপ কুমারের সিনেমা 42 সিনেমাটা খুব ভালো সিনেমা, এটা কিন্তু এটা দেশকে নিয়ে বোঝানো হয়েছে সিনেমাটা, আশা করি আপনারা প্রত্যেকে দেখবেন। টপ 5 যে সিনেমা, সেই সিনেমার নাম হচ্ছে সোলজার। দেখুন সোলজার সিনেমাটা প্রসেনজিৎকে নিয়ে সিনেমা, বাংলা পুরনো সিনেমা আমি রিভিউ করি, আপনারা প্রত্যেকে হয়তো তখন জেলেস ফিল করছিলেন যে কেন এখন পর্যন্ত আমি প্রসেনজিৎ সিনেমা করিনি কেন। সো এখন টপ 5 যে সিনেমা, সোলজার সিনেমা। সোলজার সিনেমাটা আপনারা প্রত্যেকেই দেখেছেন কিনা জানি না, কিন্তু সোলজার সিনেমাটা এক সময় সনি আর্ট বলে একটা চ্যানেল ওখানে দিত, কিন্তু সোহমের ক্যারিয়ারে প্রথমে দিকে সিনেমা সোলজার সিনেমা, তাকে সোহমকে বলতে গেলে সাইড ক্যারেক্টার আছে, এবং বুম্বাতে কিন্তু মানে মেন লিড রোল এই সিনেমাতে। ওকে, সোলজার সিনেমাটা তখনকার বললাম না, সনিয়ারা তখনকার দিত, কিন্তু খুব অ্যাডভার্টাইজ দিত। সো সোলজার সিনেমা ডিরেক্টর হচ্ছে দুলাল ভৌমিক। আপনারা যারা নাম জানেন তার এখনও আমি বলে দিয়েছি, জীবন যৌবন, বেয়াদব সিনেমা রিভিউ করেছি, এইসব সিনেমার ডিরেক্টর হচ্ছে দুলাল ভৌমিক। সো প্রসেনজিৎ এবং একটা গ্যাং এবং সোমকে নিয়ে সিনেমা সোলজার সিনেমাটা খুব ভালো সিনেমা, আপনারা দেখবেন। এবার টপ 4 আসবে। টপ 4 যে সিনেমা, সেই সিনেমা কিন্তু আমি দুটো রেখেছি, একটা হচ্ছে গুমনামি আর একটা হচ্ছে সুনেতাজি সুভাষচন্দ্র। দেখুন গুমনামি সিনেমাটা হচ্ছে 1919 মুক্তি পায়, সুভাষকেই সিনেমা, এবং সুভাষচন্দ্র একটা বলে সিনেমা, ওটা পুরনো সিনেমা, ওটাও কিন্তু এই শিবচন্দ্র বসুকে নিয়ে সিনেমা। ওকে, সো এই দেখুন সুভাষচন্দ্র গুমনামি সিনেমাটা নতুন সিনেমা, আমরা আপনারা প্রত্যেকেই জানেন,
সৃজিত মুখার্জি সিনেমা, পছন্দের সিনেমা, কিন্তু পুরনো যে সিনেমাটা কিন্তু আপনার অজানা সিনেমা, তো তাকে নিয়ে একটু হালকা করে ডিসকাস করে দিচ্ছি। সো সুভাষচন্দ্র সিনেমাটা, যেটা সুভাষচন্দ্র দ্য ফরগেটেন হিরো, ন্যাশনাল অ্যাওয়ার্ড সিনেমাটা উইনার হয় এবং সিনেমাটা ডিরেক্টর হচ্ছেন পীযূষ বোস এবং 1966 মুক্তি পায় অ্যাঞ্জেল প্রোডাকশন। ঠিক আছে, সিনেমাটা সুভাষচন্দ্র বসুকে নিয়ে বেস্ট করা হয়েছে এবং ওই জন্য রেখেছি একসঙ্গে গুমনামি একসঙ্গে রেখে দিয়েছি। আমি ভেবেছিলাম আগে গুমনামি টুমনামি সব রাখবো না, কেন বলছি যে নেতাজি সুভাষচন্দ্র, আমি সুভাষ বলছি, গুমনামি এইসব সিনেমাগুলো কিন্তু একটাকেই নিয়ে বেস্ট। ওকে, ওই জন্য বেশি কিছু রাখতাম না, তবু ভালো না রেখে দিই। ওকে, দেশকে নিয়ে যেত সিনেমা। সো এবার টপ থ্রিতে আসবে, টপ থ্রিতে যে সিনেমা সে সিনেমার নাম হচ্ছে আমি সুভাষ বলছি। আমি সুভাষ বলছি সিনেমাটা আপনি রিভিউ দিয়ে দিচ্ছি, মিঠুনের সিনেমা, যখন মিঠুনের প্রায় সিনেমা কিন্তু দেশকে নিয়ে সিনেমা, আপনি দেখে নেবেন প্রায় সিনেমা, তুলকালাম তুলকালাম এরকম অনেক সিনেমা দেখে নেবেন দেশকে নিয়ে সিনেমা, তার মানে মাটি কিনে সিনেমা, বাংলা বাঙালি বাবু যে সিনেমাটা দেখবেন, তার প্রায় সিনেমা কিন্তু বেশি নায়িকার দিকে থাকে না জোর, তার প্রায় সিনেমা কিন্তু থাকে দেশকে নিয়ে সিনেমা এবং প্রতিবাদকে নিয়ে সিনেমা। এবার টপ টুতে আসবো, টপ টুতে যে সিনেমা সে সিনেমা দুটো রেখেছি, একটা নতুন সিনেমা একটা পুরনো সিনেমা। নতুন সিনেমা হচ্ছে প্যান্থার, জিতে যেটা এর আগের বছর মুক্তি পেয়েছিল, ডেটা ছিল আয়ুষ্মান প্রত্যুষ। যেরকম ট্রেলারটা মুক্তি পেয়েছিল সবার দর্শকে একটু মনে খাই খাই ভাব ছিল, কিন্তু সেই খাই খাই ভাবটা কিন্তু পূর্ণতা করতে পারেনি জিত। অনেকেই টুইটারে দিয়েছিল, আপনারা দেখে নেবেন অক্ষয় কুমার, অক্ষয় কুমার এরকম বলিউড থেকে অনেক টলিউড থেকে অনেকে কিন্তু জিতকে বাহবা বানিয়েছিল, জানিয়েছিল এবং খুব খুব সুন্দর সুন্দর টুইট করেছিল, কিন্তু সিনেমাটা ততটা এত হিট হতে পারেনি। জিতকে একটু দেখুন বেশি একটু দেখে দেওয়া হয়েছে জিতকে, ওকে, অনেক কিছু কারণ থাকতে পারে। সো এবার টপ টুতে আরেকটা সিনেমা দেখেছি, সেই সিনেমা রক্তাক্ত বাংলা। টপ টুতে আরেকটা সিনেমা রক্তাক্ত বাংলা। দেখুন রক্তাক্ত বাংলা সিনেমা জবরদস্ত সিনেমা, বাংলাদেশকে নিয়ে সিনেমা, বাংলাদেশের সিনেমা, দেখুন বাংলাদেশের মুক্তিযুদ্ধকে বিষয় নিয়ে সেই সিনেমা রক্তাক্ত বাংলাদেশ সিনেমাটা। ওকে, যেটা 1982 মুক্তি পায়, যেটাতে হিরো হচ্ছে তোমার বিশ্বজিৎ আছেন, আমাদের বিশ্বজিৎ চ্যাটার্জি বোম্বাদার বাবা আছেন এই সিনেমাতে। রক্তাক্ত বাংলাদেশ সিনেমাটা খুব ভালো সিনেমা, আমরা পোস্টার থেকে বুঝে নিয়েছেন বাংলাদেশের পতাকা আছে সিনেমার পোস্টারে থাম্বনেইলে। রক্তাক্ত বাংলা রেখেছি টপ টুতে। এবার টপ ওয়ানে দেখুন, এরকম নয় যে টপ টেনে যে সিনেমাটা সেটা খুব খারাপ সিনেমা, টপ ওয়ানে যে সিনেমা সেটা খুব ভালো সিনেমা, এরকম নয়। আমি কিন্তু সেরকমভাবে দেখিনি, শুধুমাত্র টপ টেন থেকে টপ ওয়ান রেখে দিয়েছি, কিন্তু এরকম নয় যে আপনি কোনো সিনেমাটা ভালো কিংবা খারাপ, সব সিনেমাই কিন্তু দেশকে নিয়ে সিনেমা, আমাদের গর্বের সিনেমা। তো আপনারা কোনো সিনেমা দেখবেন কি দেখবেন সেটা আপনাদের উপর নির্ভর করবে। 1967 যেটা মুক্তি পেয়েছে 2017, যেমন সীমান্ত রেখা, এটা একটা বাংলাদেশ সিনেমা যার আইএম রেটিং 7.8। যেমন সীমান্ত রেখা 1967 যার যেটা আইএম রেটিং 7.8, যেটা বাংলাদেশের সিনেমা, দেখুন বাংলাদেশ সিনেমা রাখলাম কিন্তু তার অনেক কারণ আছে। দেখুন এই সিনেমাটা খুব ভালো সিনেমা এবং বাংলাদেশ এবং এইসব ভাগাভাগি নিয়ে এসব নিয়ে একটা সিনেমা, যুদ্ধ নিয়ে সিনেমা, প্রচুর মারপিট, প্রচুর দঙ্গে হাঙ্গামা, বোম টোম বাজি যেগুলো থাকে সব দেশের সিনেমা সেগুলো সব আছে বেস্ট করা, খুব ভালো সিনেমা একটা বাংলাদেশে রাখলাম তার কারণ এগুলো যে সব সিনেমাগুলোর নামগুলো বললাম সবই ইন্ডিয়ান, আমাদের ভারতবর্ষের সিনেমা, কিন্তু একটা হয়তো বাংলাদেশ সিনেমা, কিন্তু এটা একটা বাংলাদেশ সিনেমা, দেখবেন, অনুরোধ করছি দেখবেন। সো এই সীমান্ত রেখাটা সিনেমাটা দেখবেন, আমার রিকোয়েস্ট। সো এই টপ টেনের ভিতরে যদি আমার ফেভারিট বলতে পারেন তো সবগুলোই ফেভারিট। ওকে, সো এই টপ টেনগুলো সিনেমা আমি প্রচুর কষ্ট করে বানিয়েছি, প্রচুর কষ্ট করে খুঁজটোঁজ করে লেখালেখি করে আপনাদেরকে ভিডিও বানালাম। সব যদি ভালো থাকে প্লিজ লাইক করবেন, সাবস্ক্রাইব করুন চ্যানেলটা যারা নতুন সদস্য, এবং শেয়ার করুন আপনার বন্ধুদেরকে। এইটুকুই কথা, বাই বাই, টেক কেয়ার, ভালো থাকবেন এবং জয় হিন্দ।